নদ নদীতে বেড়েই চলেছে পানি, যার প্রভাবে পানিবন্দী এখন মানুষের জীবন। সুনামগঞ্জের সদর, তাহিরপুর, বিশ্বম্ভরপুর, দোয়ারা বাজার ও মধ্যনগর উপজেলার নিম্নাঞ্চলের রাস্তাঘাট তলিয়ে গেছে। তবে সুরমা, জাদুকাটা সহ সবকটি নদীর পানি বাড়লেও এখনও তা বিপদসীমা অতিক্রম করেনি। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড বলছে আপাতত বন্যার কোনো সম্ভাবনা নেই। পাহাড়ি ঢলে পানি বাড়লেও তা দ্রুতই নেমে যাবে। গতবার এই পানি ছিল গড়, কোমর পানি, এবারও তো পানি এই ক্ষতিগ্রস্ত করতেছে। এক মাসের ভিতরে মানে যোগাযোগ বিচ্ছিন্ন পুরাপুরি বললেই চলে। একদিন বা দুই দিন একটু পানিটা কমে আবার যেই সেই। অন্যদিকে কুড়িগ্রামে নদীর পানি বাড়ার কারণে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল সহ জেগে ওঠা চরাঞ্চলগুলো। রাস্তাঘাট তলিয়ে চলাচলে দুর্ভোগ স্থানীয়দের। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে উজানে ভারী বৃষ্টিপাতের কারণে নদ নদীর পানি আরো বাড়তে পারে। বিশেষ করে ব্রহ্মপুত্র ও দুধকুমার নদের পানি আগামী 17 জুলাই পর্যন্ত বিপদসীমার কাছাকাছি বাড়ার শঙ্কা রয়েছে। এদিকে লালমনিরহাটের ধল্লাপাড়ে বেড়েছে ভাঙন, এতে নদীগর্ভে হারিয়ে যাচ্ছে ভিটে মাটি সহ ফসলি জমি। স্থানীয়দের দাবি 900 মিটার পাড়ে ভাঙন হলেও পানি উন্নয়ন বোর্ড কাজ শুরু করেছে মাত্র 120 মিটার এলাকায়। আর পানি উন্নয়ন বোর্ড বলছে বরাদ্দ না পেলে জরুরিভাবে কাজ করা সম্ভব না। ওই বাড়ি আমার ওই জায়গায়, ওই জায়গা থেকে আস্তে আস্তে জবদাদ এসে দেখছি এই নদীটা মানে বহু দূর আসল, এই ভাঙ্গে আস্তে আস্তে মানে গ্রাম তুলে দিল আমাদের। লালমনিরহাট জেলার সদর উপজেলার ধল্লাপাড়ে এক সপ্তাহের ব্যবধানে প্রায় 15 বিঘা ফসলি জমি বিলীন হয়েছে। সরিয়ে নেওয়া হয়েছে 25টি ঘরবাড়ি। চন্দ্র আফসার ববি, সময় সংবাদ।